সৌদি দূত হিসেবে যুক্তরাষ্ট্রে ফিরছেন না তিনি। তবে কে কখন সালমানের স্থলাভিষিক্ত হবেন সেটি এখনও স্পষ্ট নয়। গত বছর উত্তরাধিকারের রীতি ভেঙে মোহাম্মদ বিন সালমানকে নতুন যুবরাজ হিসেবে মনোনয়ন দেয় সৌদির আনুগত্য পরিষদ। অথচ এখন তাদের কাছে শত্রু হয়েছেন সালমান। দুর্নীতি বিরোধী অভিযানের ফলে রাজপরিবারের অনেকে এখন তার বিরুদ্ধে। এছাড়া ইয়েমেনের যুদ্ধ, কাতারের বিরুদ্ধে অবরোধ এবং ইসরায়েলের সাথে সখ্যতার কারণে দেশের ভেতরও ব্যাপক চাপের মধ্যে রয়েছেন 32 বছর বয়সী যুবরাজ সালমান। মাহফুজুর রহমান, 71।